আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তা আপনারা দেখতে পারছেন গুগল অ্যাপসের একটা চিঠি। এই চিঠিটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের চিঠি, মনিটেশন করতে দিছিলাম সেই চিঠি। তো যাক, আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলটা মনিটেশন হয়েছে। যখন আমি মনিটেশন করতে দিছি তখন 4,500 ওয়াচ টাইম, 1,000 সাবস্ক্রাইবার তখন করতে দিছি। তা চিঠিটা আমি যখন হাতে পাইছি আমার 2 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার তখন। তো যাই হোক, আমার চ্যানেলে একটু সমস্যা হয়েছিল এই জন্যে। তা আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমি চিঠিটা পেয়েছি। আজকে আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। আপনারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন, এত সাপোর্ট করছেন, এই জন্যে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। তা চিঠিটা আমার মায়ের হাতে দিছি, আমার মা চিঠিটা খুলতেছে। এভাবেই আপনারা ভালোবাসবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর এদিকে আমার বোন চিঠিটা খোলার পরে দেখতেছে ভিতরে কি লেখা, চিঠিটার ভিতরে সেইটাই দেখতেছে চিঠিটা হাতে নিয়ে, আর বলতেছে এই চিঠির জন্য এত কিছু, কত দূরদূরি, 2 দিন পর পরই ভাঙ্গা দোকানে যাওয়া, ভাই কি হলো একটু দেখেন, চিঠি আসছে না কেন। আর এদিকে চিঠি পাওয়ার আনন্দে বাজার থেকে গ্রেন আনা হয়েছে আর নান রুটি, সেটাই মাহিয়া বের করতেছে আর প্লেটে প্লেটে সাজাচ্ছে, সবাই মিলে একসঙ্গে বসে খাবো। আর যেই দোকান থেকে এগুলো আনা হয়েছে সেই দোকানের এই গ্রিন আর এই যে মশলাগুলো দিচ্ছে এটা অনেক ভালো। অন্য অন্য দোকান থেকে যে আইনে খায় কিন্তু এত ভালো লাগে না, এই দোকানের মশলাগুলো এত ভালো লাগে গ্রিনের রুটি। এদিক দিয়ে মাহিয়া বের করতেছে আর আমি খাইতেছি। মাহিয়া বলতেছে তুমি কি সবার আগে বৌনি করলা নাকি। বললাম যে তুই যত আস্তে আস্তে বের করতেছিস এ তো অনেক সময় লেগে যাবে, তো তুই বের কর আর আমি খাইতে তালে থাকি। তাও বের করতেছে আর আমি খাইতেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।